হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন বাদে আবারও ফিরে এলাম আমাদের কলকাতা ভ্রমণের আরও একটা ছোট ব্লগ নিয়ে। আশা করি আপনারা জানেনই, আমার আগের ব্লগগুলোতে দেখেছেন আমরা কয়েকদিন আমার বাপের বাড়িতে ছিলাম। তো আজ যেহেতু 14ই ফেব্রুয়ারি বুধবার, আজকে সরস্বতী পুজো, তো সেই জন্যই বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে ফিরছি, মানে আমার শ্বশুরবাড়ির আবাসনে। তো ওখানে আজকে সরস্বতী পুজো হবে, তো সেই উপলক্ষে আমরা আজকে ওখানে ফিরছি। তো আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে, আমাদের আবাসনে কীভাবে সরস্বতী পুজো পালন করা হয়। আর যেহেতু এটা আমাদের প্রথম বছর সরস্বতী পুজো আমরা এবছর আবাসনে করছি, তো সেই কারণে মনে হয় আজকে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে আমাদের, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আপাতত আমরা এখন রাজারহাট নিউ টাউন এরিয়া দিয়ে ঢুকছি আমাদের আবাসনের ভিতরে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের যেখানে পুজোটা হচ্ছে সেই জায়গাটায়। এই দেখুন, এই হলো আমাদের আবাসনের এবছরের হচ্ছে সরস্বতী ঠাকুর। কি সুন্দর না প্রতিমাটা! এটা কিন্তু আমাদের হচ্ছে আবাসনের কমিউনিটি হলে, এবং এসে শুনলাম যে কমিউনিটি হলেই নাকি সব ধরনের পুজো পার্বণের অনুষ্ঠান হয়ে থাকে। তো আমরা আস্তে আস্তে দেখলাম পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, এবং সমস্ত লোকেরা যারা থাকেন এই আবাসনে তারা সব একত্রিত হয়েছেন, আমরাও এসেছি। আমাদের আসলে এবছরের হচ্ছে প্রথম আবাসনের সরস্বতী পুজোর অভিজ্ঞতা, খুব ভালো লাগছে যেখানে সবাই এক জায়গায় হয়েছে। পাশাপাশি আমার শাশুড়ি মা আমাদের ফ্ল্যাটও খুব ছোট করে একটু সরস্বতী ঠাকুরের আয়োজন করেছিল, যেহেতু আমরা অনেক বছর বাদে আমেরিকা থেকে ফিরলাম, আমার মেয়ে যেহেতু এখন স্কুলে পড়ছে। তো সব মিলিয়ে শাশুড়ি মা বললো যে একটু ছোটো করে আয়োজন করি। তো এর আগেও আমাদের শ্বশুরবাড়িতে হতো সরস্বতী পুজো, এবং আমার হাজব্যান্ডই করে বরাবরই, তো সে কারণে ওই এবছর করছে আর কি ছোট্ট করে একটু সরস্বতী পুজো। আমার শাশুড়ি মা এখন মানে সরস্বতী ঠাকুরকে ভোগ সাজিয়ে নিবেদন করছে। এখানে লুচি ছিল, একটু পায়েসও করেছিলেন, সব ধরনের ভাজা করেছিল। তো এটা ছিল আমার যে আবাসনের যে ফ্ল্যাট, তো সেখানে যে সরস্বতী ঠাকুরটা আপনাদেরকে একটু ফোকাস করে দেখাই। খুব ছোট্ট একটা সরস্বতী ঠাকুর, খুব সুন্দরভাবে হচ্ছে আয়োজন করা হয়েছে, সাজানো হয়েছে। আমার মা শাশুড়ি মায়ের পুজো করেন, এটা খুব সুন্দরভাবে উনি করেছেন পুজো। হরের পুজোটা কমপ্লিট করে আমরা আবারও চলে এসেছি আমাদের আবাসনের যে কমিউনিটি হলে। তো চলুন আপনাদেরকে একটু ঠাকুরের যে প্রতিমাটাকে একটু ফোকাস করে দেখাই, আগেরবার দেখাতে পারিনি কতটা সুন্দরভাবে। তো এখানে এখন খাওয়া দাওয়ার আয়োজন হবে, মানে ভোগ একটু পরে ভোগের আয়োজন শুরু হবে। তো ভাবলাম যে কমিউনিটি হলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সামনে যে দরজাটা দেখছেন সিঁড়ি দিয়ে উঠে, এটাই হলো হচ্ছে ওই কমিউনিটি হলের হচ্ছে এন্ট্রান্সটা, আর ডান দিকেই হচ্ছে ঘরে পুজো হচ্ছে। চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই পুজোর জায়গা। হ্যাঁ বলো। শুরুতে একটু কফির আয়োজন ছিল, আপনারা দেখলেন আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই দুজনেই কফি খাচ্ছে, আর আমার পিছনেই হচ্ছে সরস্বতী ঠাকুরের আয়োজন করা হয়েছে, পুজোর আয়োজন। তো আমি একটু সামনে যাই আপনাদেরকে দেখাই। এখানে খুব সুন্দরভাবে বসারও ব্যবস্থা রয়েছে, এবং শুনেছি যে কমিউনিটি হলে শুধুমাত্র যে পুজো পার্বণের আয়োজন হয় তা না, এখানে আপনি আপনার কোনো পার্সোনাল কিছু যদি কোনো রকম অনুষ্ঠান করতে চান সেটাও আপনি এখানে করতে পারেন। এই পাশেই দেখুন এখানে ভোগের হচ্ছে সব রান্নাবান্না চলছে, পাঁপড় ভাজা হচ্ছে। তো ভাবলাম যে সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু সবাই কিন্তু এখানেই থাকে, সবাই নিজেদের মতো করে মানে হাতাহাতি করে সবাই রান্নাবান্না করছে, বেশ মিলেমিশে সবাই একসঙ্গে পুজোটা করা হয়, বেশ আনন্দ হয় সবাই মিলে যেহেতু একসাথে হয় পুজোটা। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচে যাব ভোগ খেতে। তার আগে সবাই একটু ফটো সেশন করছে সব মহিলারা আর কি, যেটা বরাবরই হয়ে থাকে যে কোনো অনুষ্ঠানেই। তো যাই হোক, একটু ওপর থেকে দেখাই আপনাদের, এটা কমিউনিটি হলের ওপর থেকে আমাদের নিচের জায়গাটা। আমি আপাতত এখন বসে আছি কমিউনিটি হলের মধ্যে, এখানে খুব সুন্দরভাবে সোফা সেট রয়েছে, আমরা এখানেই বসে রয়েছি। এরপরে আমরা নিচে যাব, চলুন আমাদের সাথে নিচে যে ভোগের যেখানে আয়োজন করা হয়েছে সেটার চলুন আপনাদেরকে একটু দেখাই। আপাতত আমরা সিঁড়ি দিয়ে নামছি এখন। পুজোতে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ভোগের লাইন, এটা ভোগ দেওয়া হচ্ছে সকলকে। আমার বাবা শ্বশুরমশাই, আমার বন্ধু আছে শ্বশুরমশাই একজন, জেঠু ভালাকে ফোন করলো, তোমারটা তুমি নিতে পারবে না, ঠিক আছে যেটুকে দিয়ে আসো।
পুজোর ভোগের প্রসাদ নিয়ে আমরা এখন ঘরে চলে এসেছি। এই ছিল আমাদের পুজোর ভোগের প্রসাদ। দেখুন, খিচুড়ি ছিল, পায়েস ছিল, সুজি ছিল, এখানে ড্রাই ফ্রুট ছিল, চাটনি ছিল, পাশাপাশি আমার মা বাবা এসেছিলো, আমার মেয়েকে একটু শাড়ি পরানোর চেষ্টা করলো, তারপরে সেটা না পেরে কোনো রকমভাবে ওকে একটা সালোয়ার কামিজ পরিয়ে এখন আমার মা বাবাকে নিয়ে আমরা এসেছি আবারও কমিউনিটি হলে একটু ঠাকুর দর্শন করতে। সকালবেলা আমাদের আবাসনের কমিউনিটি হলে আমার শাশুড়ি মাকে নিয়ে তোলা একটা একসঙ্গে ছবি, আর এটা ছিল সন্ধেবেলা আমাদের তিনজনের একটা ছবি কমিউনিটি হলের ঠাকুরের সামনেই। চলুন আর দেরি করবো না, এবার আমরা চলে এসেছি সন্ধেবেলা সিটি সেন্টার টুতে, যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো সেই কারণে ভাবলাম যে সন্ধেবেলা একটুখানি কোথাও ঘুরতে যাই। আর যেহেতু আমাদের আবাসনের হচ্ছে যে সন্ধেবেলাটা ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা কোনোভাবে হলো না, তাই জন্য মেয়েকে মা বাবার কাছে রেখে আমরা দুজনে চলে এসেছি ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সেলিব্রেট করতে সিটি সেন্টার টুতে। মানে অ্যাকচুয়ালি সেলিব্রেশন নয়, যা অনেক দিন বাদে যেহেতু এলাম সিটি সেন্টার টুতে, তো ভাবলাম যে কিছু একটা খাই। তো এখানে দেখছি অনেক ধরনের হচ্ছে খাওয়া দাওয়ার দোকান খুলে গেছে। আমরা অনেক বছর আগে এসেছিলাম, প্রায় 6-7 বছর আগে, তখন এতটা ডেভেলপ ছিল না, তো এবার দেখছি অনেক নতুন নতুন দোকান হয়েছে, অনেক নতুন নতুন স্টোর হয়েছে, তো সেগুলোই ভালো হয় একটু ঘুরে ঘুরে দেখি। তার সাথে ওয়াও মোমো দেখলাম সামনে কাউন্টার হয়েছে, একটু অনেকদিন মোমো টোমো খাওয়া হয় না আমেরিকায়, সচরাচর আমরা পাই না এসব স্ট্রিট ফুড আর কি, তো সেই কারণেই ভাবলাম একটু ওয়াও মোমো থেকে একটু কিছু খাই, তো সেই কারণেই ভাবলাম যে একটু ঘুরি আর আপনাদেরকে একটু দেখাইও। খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, খুব ছোটো করেই কয়েকটা জায়গার ভিডিও তুলেছি, তো সেটাই শেয়ার করলাম আজকের ব্লগে। আর ব্লগটা আর বেশি বাড়াবো না, আমরা ভালোই কাটালাম আজকে সারাটা দিন, সকালবেলা আবাসনের পুজো আর সন্ধেবেলা হচ্ছে এই সিটি সেন্টার টুতে। আর দেখুন এখানে কত সুন্দরভাবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুন্দর সাজিয়েছে জায়গাগুলো, মাঝে মাঝেই দেখছি নানান ধরনের হচ্ছে এই বেলুন দিয়ে সাজানো পুরো মলটা। সিটি সেন্টার টুয়ের একদম এন্ট্রান্সেই দেখলাম হার্ট শেপের একটা খুব সুন্দর গেট করেছে, তো ওখানে দাঁড়িয়েও আমরা দুজনে ফটো তুললাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, আর দুজনের একটা কাপল ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করি আমাদের আজকের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে, তো কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে আবারও বলছি একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।